নমস্কার, আপনারা দেখছেন জেলার এক নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। নানুর বিধানসভার অন্তর্গত তৃণমূলের বুথ কর্মীদের সংবর্ধনা প্রদান। রক্তদান শিবির ও সামাজিক সম্মাননা রামপুরহাটের চামড়া গুদামে। ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা দিবস পালন ময়ূরেশ্বরের কোটাসুরে। শিল্প ঘরনার বার্ষিক অঙ্কন পরীক্ষা মোহাম্মদবাজারে। বীরভূম জেলায় বোলপুর লোকসভা কেন্দ্রে নানুর বিধানসভায় কঙ্কালীতলা পঞ্চায়েতের অন্তর্গত মহুলা গ্রামে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উদ্বুদ্ধ করার জন্য তাদেরকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেওয়া হয় আজ রবিবার 23 জুন। এছাড়াও লোকসভা নির্বাচনে বুথভিত্তিক ভালো ফলাফল করার জন্য ট্রফি দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। আগামী 26শে বিধানসভা নির্বাচনের আগে থেকে কর্মীদের উৎসাহিত করা হয় যাতে বিধানসভা নির্বাচনে আরও বেশি বুথভিত্তিক ভালো ফলাফল হয়। এই কর্মী সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ, নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্ববৃন্দ, কর্মী সমর্থকরা। এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ জানান, এই কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের 22টা বুথ আছে। 22টা বুথের মধ্যে 21টা বুথে মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীদের জয়যুক্ত করেছে। আমার মনে হয় 2011 থেকে 2024 তৃণমূল কংগ্রেসের ইতিহাস থেকে এখন পর্যন্ত এই অঞ্চলে বিধানসভা লোকসভা ভোটে জয়যুক্ত তৃণমূল কংগ্রেস হয়নি। এই প্রথম 6047 ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়েছে। সবতই তারা ট্রফির হকদার, সবতই তাদেরকে বুকে জড়িয়ে নিয়ে তাদের আদর করে আপ্রাণ করার হকদার তারা। সেই হিসাবে তাদের হাতে আমরা টুপি টুপি ধরে দিয়েছি মামনের নির্দেশে, এই অঞ্চলের টিম মামনের নেতৃত্বে। দাদা, আপনাদের দল তৃণমূল কংগ্রেসে বিগত যে নির্বাচন গেছে আমরা দেখেছিলাম যে কোনো দিনই বুথ সভাপতিদের সংবর্ধনা দেওয়া হয়নি। এই যে নতুন প্যাটার্ন বা ট্রেন্ড চালু করেছেন আপনারা, যারা ভালো রেজাল্ট করছে তাদেরকে সংবর্ধনা দিচ্ছেন, যারা রেজাল্ট করতে পারেনি তাদেরকে অপেক্ষাকৃত বসিয়ে দিয়েছেন, এই যে টোটকাটা আগামী দিনে চলার পথে কতটা হাজে দেবে? আপনি জেলার সভাধিপতি হিসেবে কী করবেন? দেখুন, আমি নানুর বিধানসভার ক্ষেত্রে যদি বলি, এখানকার দায়িত্ব স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন। এখানকার বিধায়ক শুরু করে ব্লক প্রেসিডেন্ট, ব্লক কমিটি সকলকে নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। নানুর বিধানসভার যে অঞ্চল 17টার মধ্যে 2টো অঞ্চল হেরেছি, বুথ ওখানকার অঞ্চল সভাপতি স্বর্ণ হয়েছে। কিন্তু স্বর্ণ হয়েছে মানে তাকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়নি। সেই অঞ্চল সভাপতি সহ সেই অঞ্চলে যারা বুথ প্রেসিডেন্ট, গ্রাম পঞ্চ সদস্য আছে তাদের হাতে খাতা দেওয়া হয়েছে, দুজনের হাতে দুটো। যদি 1100 ভোটার থাকে, তা 550 করে ভোটার ভাগ করে নিয়ে তারা ডোর টু ডোর যাবে, প্রত্যেক দিন 15টা করে বাড়ি ভিজিট করবে এবং তারা কী জন্য ভোট দেয়নি, তাদের অভিমানটা কী, তাদের কোনো কিছু চাওয়া পাওয়া থাকে সেই বিষয়গুলো খাতায় লিপিবদ্ধ করবে এবং রাজ্য সরকার যে পরিষেবাগুলো দিচ্ছে সেই পরিষেবার আওতায় যদি সে না এসে থাকে সেই পরিবারটা, তাদের সেই পরিবারটাও আওতায় আনা হবে। কারণ আমরা এটাই বুঝি যে কোনো বুথে যদি কে হেরে থাকে, কোনো মিউনিসিপ্যালিটি কাউন্সিলর যদি হেরে থাকে, তাহলে সে হারের দায়টা তাকেই নিতে হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে 2024 বাংলার বুকে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন, উন্নয়নের মধ্য দিয়ে তিনি বাড়িতে বাড়িতে পৌঁছে গেছেন। তিনি যে লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছেন, মায়েরা 500 থেকে 1000 টাকা, 1000 থেকে 1200 টাকা, কেন্দ্র সরকার বাংলাকে বঞ্চনা করেছে, অবজ্ঞা করেছে, অবহেলা করেছে, তারপরও কোনো কোনো বুথে আমরা যে পরাজয়ের স্বীকার করেছি, আমরা হেরেছি, আমরা তার দায়টা তাদের বলে আমি মনে করি। তাই সে সাজা তাদেরকে পেতে হবে, সেই সাজাটা নানুর বিধানসভার ক্ষেত্রে আমরা যেটা ঠিক করেছি, নানুর বিধানসভার যে বুথে হেরেছে সেই বুথ সভাপতি এবং গ্রাম পঞ্চায়েতের মেম্বারকে প্রত্যেক দিন 15টা করে বাজি ভিজিট করতে হবে। 1 সপ্তাহ পর আমরা রেজাল্ট নেবো, বাড়িতে গিয়ে চা খেতে হবে, জনসংযোগ করতে হবে, সেই বাড়ির মানুষটা কোনো মান অভিমান থাকলে লিখিত আকারে আমাদের জানাতে হবে এবং সেটাকে যত দ্রুত সম্ভব গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, প্রয়োজন হলে রাজ্য সরকারের কাছে দরবার করে তার অভাবটা আমরা পূরণ করব। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে, সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, মনি মহেশ হসপিটাল, 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 দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার রামপুরহাটের চামড়াগোদা মসজিদ কমিটি ও যুবকবৃন্দের উদ্যোগে এবং বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলা সংস্কৃত মঞ্চের পরিচালনায় আজ রবিবার 23 জুন মসজিদ প্রাঙ্গণে আয়োজিত হয় একটি মেগা রক্তদান শিবির। শুধু তাই নয়, আজ রবিবার এখানে বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক নুরুল হক, প্রিয়নীল পাল, মোশারফ সহ একাধিক রক্ত আন্দোলন কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়। সেই সঙ্গে আজ রবিবার 23 জুন শতাধিক সাধারণ মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। এদিন ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সম্পাদক কবি ঘোষ জানান, প্রথমেই আমি ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটির পক্ষ থেকে আজকের এই মহতী রক্তদান উৎসবকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। বীরভূম জেলা ভলান্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন, চামড়াগুদাম ব্যবসায়ী সমিতি, বাংলা সংস্কৃতি মঞ্চ সহ অনেক সামাজিক সংগঠন উদ্যোগ গ্রহণ করেছে রামপুরহাট মেডিকেল কলেজ ব্লাড সেন্টারের এই সময়ে রক্তের ভাণ্ডার পূর্ণ করার জন্য। আমরা এরকম উদ্যোগ আরও সমস্ত জেলার বিভিন্ন প্রান্তে চাইছি, যাতে সমবেতভাবে মানুষ রক্তদানে এগিয়ে আসে। কতজন রক্তদাতা রক্তদান করলেন? আজকে 100 জন রক্তদান করার কথা, এখন অবধি 99 জন মানুষ রক্তদান করে ফেলেছেন। আশা করছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা 100 জনে রক্তদান শিবির সম্পন্ন করতে পারব। আমরা সম্বর্ধনা দিয়েছি যারা সারা বছর ধরে বিভিন্ন সময়ে রক্তদান শিবির করেন। আমরা সম্বর্ধনা দিয়েছি বিভিন্ন সংগঠিত রক্তদান আন্দোলনের রক্ত যোদ্ধাদের। আমরা সম্মান জ্ঞাপন করেছি আজকে যারা রক্তদান করেছেন তাদেরকে। আমরা সম্মান জ্ঞাপন করেছি প্রশাসনিক আধিকারিকদের, যারা এই রক্তদান আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছে তাদের। আপনার নাম? আমার নাম কবি ঘোষ, সাধারণ সম্পাদক ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স। পতিতপাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV, রামপুরহাট। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS নেটওয়ার্ক, হাই স্পিড ইন্টারনেট ব্রডব্যান্ড কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন সার্ভিস প্রোভাইডার, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স, NGO ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন। কানেকশন নিতে যোগাযোগ করুন দুবরাজপুর 03462296277, 7449000072, 9732220211, 8207037404, সিউড়ি 03462299995, 9647669675, 7063544520। ফিরে এলাম বিরতির পর। গতকাল শনিবার 22 জুন ছিল ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা দিবস। মূলত এদিনের দিনেই ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আর ঠিক এই দিনটিকে মাথায় রেখে এদিন বেলা 11:30 নাগাদ বীরভূম জেলার ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত কোটাসুর বাজারে পালন করা হলো ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা দিবস। এদিন ময়ূরেশ্বর 2 নম্বর লোকাল কমিটির ফরওয়ার্ড ব্লকের সভাপতি জনাব আলী শেখের নেতৃত্বে পালন করা হয় ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা দিবস। ময়ূরেশ্বর 2 নম্বর ব্লক এলাকার বেশ কিছু ফরওয়ার্ড ব্লক কর্মী সমর্থকদের নিয়ে কোটাসুর বাজারে পালন করা হয় দলের প্রতিষ্ঠা দিবস। এদিন ময়ূরেশ্বর 2 নম্বর লোকাল কমিটির ফরওয়ার্ড ব্লকের সভাপতি জনাব আলী শেখ জানান, আজকে আমাদের কর্মসূচি হচ্ছে আমাদের আজকের দিনে, আজকে 22 জুন নেতাজি সুভাষচন্দ্র বসু
ফরওয়ার্ড ব্লক গঠন করেছিল, আজকে ফরওয়ার্ড ব্লকের নাম দিন সারা ভারত ফরওয়ার্ড ব্লক। তার আজকে আমরা প্রতিষ্ঠা দিবস পালন করছি মৌরেশ্বর 2 নম্বর ব্লকে, এবং আমাদের মৌরেশ্বর লোকাল কমিটির পক্ষে থাকা আমি মৌরেশ্বর লোকাল কমিটির সাধারণ সম্পাদক জনাব শেখ, আমি আজকে এই নেতাজি সুভাষের যে পার্টি গঠন করেছিল সেই গঠন করার দিন আজকে 66তম হয়েছে আজকে, তার আজকে আমরা পার্টির প্রতিষ্ঠা দিবস পালন করছি। সেই পার্টির প্রতিষ্ঠা দিবস পালন করছি আজকে আমরা সব নেতাজি কমরেড দিকে নিয়ে আমরা মৌরেশ্বর কোটাসুর বাসস্ট্যান্ডের ওপরে আমরা এখানে ফ্ল্যাগ হোস্টিং করলাম, পতাকা তুলে দিয়ে নেতাজি সুভাষের আমরা চিন্তাধারা বক্তব্য রাখলাম। নেতাজি সুভাষচন্দ্র বসু আজকে আমাদের ফরওয়ার্ড ব্লক গঠন করেছিল 22 জুন, সেই দিনটা আজকে আমরা পালন করলাম। কী পরিচয় আপনার? আমার পরিচয় হচ্ছে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের মৌরেশ্বর লোকালের সাধারণ সম্পাদক, মৌরেশ্বর 1 এবং 2 মিলে আমি 2 ব্লকেরই পার্টির সাধারণ সম্পাদক এবং অগ্রগামী কিষাণ সভার বীরভূম জেলা সভাপতি আমি। তাই আজকে আমি পার্টির প্রতিষ্ঠা দিবসকে পালন করছি। আমার নাম জনাব শেখ, মৌরেশ্বর লোকাল কমিটি, মৌরেশ্বর বীরভূম। সুকান্ত রায়ের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, ময়ূরেশ্বর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান, 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2,651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। আজ রবিবার 23 জুন বীরভূম জেলার মোহাম্মদবাজার ব্লকের অন্তর্গত শ্যাওড়াকুড়িতে ভারত কলা কেন্দ্র অনুমোদিত শিল্প ঘরানার বার্ষিক অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হয় মোহাম্মদবাজার ব্লকের শ্যাওড়াকুড়িতে। এদিন মোট 122 জন ছাত্রছাত্রী এই পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বার্ষিক অঙ্কন পরীক্ষার পরিচালনায় ছিলেন শিল্প ঘরানার অঙ্কন শিক্ষক প্রণব ব্যানার্জি। এদিনের বার্ষিক পরীক্ষার প্রতিযোগিতায় প্রতিবেশী মালাডাঙ্গা, শ্যাওড়াকুড়ি, মৌলপুর, জয়পুর, বৌদামাটি, শেহারাকুড়ি মোড় এবং বিভিন্ন গ্রামের ছেলেমেয়েরা অংশ নেয়। তাছাড়াও সদর শহর সিউড়ি থেকে পরীক্ষার্থীরা অংশগ্রহণ করে। সিউড়ি সদরের পরীক্ষার্থীদের অভিভাবকেরা তাদের সন্তানকে পরীক্ষায় বসাতে পেরে খুব আপ্লুত ও আনন্দিত হন। এদিন ভারত কলা কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়, ভারত কলা কেন্দ্র অনুমোদিত শিল্প ঘরানার বার্ষিক অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হল 23/6/2024 রবিবার, স্থান শ্যাওড়াকুড়ি মোড়, মোহাম্মদবাজার, বীরভূম। প্রারম্ভিক 1 থেকে 8 পর্যন্ত মোট 122 জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল। বার্ষিক অঙ্কন পরীক্ষার পরিচালনা ছিলেন শিল্প ঘরানার অঙ্কন শিক্ষক প্রণব ব্যানার্জি। এই বার্ষিক পরীক্ষায় আমাদের প্রতিবেশী এলাকার যেমন মারাডাঙ্গা, শ্যাওড়াকুড়ি, মোলপুর, জয়পুর, বনমাটি, শ্যাওড়াকুড়ি মোড় এবং অন্যান্য গ্রাম থেকে এসেছিল। এছাড়াও সদর শহর সিউড়ি থেকে তাদের অভিভাবকরা তাদের সন্তানকে পরীক্ষায় বসতে পেরে খুব আপ্লুত ও আনন্দিত হয়েছে। কিশোর মণ্ডল ও বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোহাম্মদবাজার। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।